হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌশেদা সুলতানা স্বপ্না উত্তরা ঢাকা থেকে বলছি, আর আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে, জবা ফুল, আর সেই ফুল আমার রান্নাবান্না কাজকর্ম এইসব দেখতে দেখতে আজকে আমি কিছু কথা বলছি, যেই কথাগুলো বলা প্রয়োজন মনে হলো সেই জন্য বলছি। তো ইউটিউবে আমরা প্রথমেই যেই ভুলটা করে থাকি, আমাদের এক নম্বর ভুল, প্রথম ভুলটা হলো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমরা কমেন্ট করে বসি। আমি নিজেও কমেন্ট করি, তবে আমি যখন কমেন্ট করতে যাই ভিডিও কমপক্ষে আমি এক মিনিট দেখি, তারপর হচ্ছে যে কমেন্ট করি। তো আর যেটা হয় যে অনেকে ভিডিও দেওয়ার সাথে সাথে আপলোড হতে না হতেই কিন্তু কমেন্ট করে বসে, এটা হলো আমাদের এক নম্বর ভুল। তো এই ভুলটা আমিও মাঝে মধ্যে করি, তবে আমি যেটা করি প্রথম এক মিনিট না, যদি হিসেব করা হয় 2-2.5 মিনিট এরকম দেখে কমেন্ট করি। একদমই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমি খুব কম কমেন্ট করি, হয়তো বা ব্যস্ততা বা কোনো কাজের ফাঁকে যদি করি তখন হয়তো মাঝে মধ্যে করি, কিন্তু আমি যখন ঠান্ডা মাথায় বসে বসে ভিডিও দেখি তখন ফুল ওয়াচ করে দেখি। আর যদি কাজ থাকে, অনেক সময় বেশিরভাগ সময় আমি আমার মেয়ের স্কুলে বসে ভিডিও দেখি। তো স্কুলে যখন আমার মেয়ে ক্লাসে থাকে সেই সময়টাতে আমি ভিডিও দেখি। তো সেই সময় দেখা যায় স্কুলে অনেক গার্ডিয়ান থাকে, অনেক ঝামেলা থাকে, তো তার মাঝে দেখা যায় যে অনেক সময় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কমেন্ট হয়ে যায়, অনেক সময় একটু কমেন্ট করি, অনেক সময় ভিডিও পুরোটা না দেখে কমেন্ট করি, এইরকম হয়ে যায়। বাট অনেকের একটা টেন্ডেন্সি আছে যে ভিডিওতে কমেন্ট আগে করতে হবে, অ্যান্ড সেটা যেন পিন হয়। পিন হওয়ার জন্য অনেক সময় আমরা রিকোয়েস্ট করি, অনেক কিছু করি। তো আসলে কি কমেন্টটা পিন করাটা কি অনেক বেশি জরুরি? অনেক বেশি জরুরি না। আমাদের প্রথম অবস্থায় যেটা সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হলো যে আমাদের নিজেদের কোয়ালিটি ইম্প্রুভ করা, আমাদের ভিডিও মেকিংটা শেখা। আমরা অনেকেই আছে যারা ওভারঅল অনেক ভিডিও করতে জানি না, বা আমাদের হচ্ছে যে কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য চেষ্টা করি না, বাট কমেন্টের ওপর কমেন্ট করে যাই। তো একটা জিনিস চিন্তা করে দেখবেন যে ইউটিউবে যদি টিকতে হয়, টিকে থাকতে হয়, কমেন্টটা খুব বেশি জরুরি না। কমেন্ট করে করে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া যায় না। আপনি যারা ভালো ইনকাম করে, যারা মানে অনেক বড় ব্লগার বা ইউটিউবার আমরা যাই বলি না কেন, তারা কি কোথাও কমেন্ট করে? তারা তো 1-2টা ভিডিওতে হবে কমেন্ট করে, আর এছাড়া ওরা প্রতিদিন চেষ্টা করে যেন ভিডিওর কোয়ালিটিটা অনেক হাই করা যায়। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ভিডিও কোয়ালিটি, ভিডিও মেকিং, সেটা যেন আমরা ভালোভাবে শিখি, সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। তো আমার যেটা হয়, আমিও কিন্তু পার্সোনালি চেষ্টা করছি যে আমার ভিডিওটা আমি আগে শিখি, আমি শেখার জন্য চেষ্টা করছি। তো এই যে গতকালকে আমি বাহিরের ভিডিও শেয়ার করলাম, সেটাও আমি শেখার চেষ্টা করছি যেন বাহিরে গেলে আমি ভিডিও করতে পারি। আর যেটা হয় যে ইউটিউবে টিকে থাকতে হলে ভিডিও মেকিংটা ভালোভাবে শিখতে হবে, সেই জন্য আমি কমেন্টের দিকে একটু কম খেয়াল করি, ভিডিও মেকিংটা শেখার চেষ্টা করছি। কালকে আমি বাহিরের ভিডিও করেছি, এটা আমার শেখা জরুরি। ইউটিউবে টিকে থাকতে হলে কমেন্ট করে করে টিকা যায় না, ইউটিউবে কোয়ালিটি দিয়ে টিকে থাকতে হয়। তো যেটা হয় যে অনেকে আমাকে কমেন্ট করে বলে যে আমি পিন করি না, কমেন্ট পিন করি না, তারপর আবার চ্যানেল ভিজিট করি না। সারাদিন যদি চ্যানেল ভিজিটের দিকে থাকি তাহলে তো আমার ভিডিও মেকিংটাই শেখা হলো না। তো আমি যতটুকু পারি নোটিফিকেশান চেক করি, যারা আমার ভিডিও দেখে তাদের ভিডিও দেখার চেষ্টা করি, চেষ্টা করি না যে তা না। তো অনেকে আপামনিরাই কমেন্ট করে বলে যে আমি যাই না, ভিডিও দেখি না, সেই জন্য অনেকগুলো কমেন্ট এরকম পড়ে আছে যে আমি যাই না, দেখি না, ভিডিও দেখি না, এটা নিয়ে আপামনিদের অনেক বেশি আক্ষেপ। তো আমি যেটা করি, চ্যানেল ভিজিট, নিজের ভিডিওতে
মানে ক্লিক তো করি না, এটাও আরেকটা ভুল যে নিজের ভিডিওতে ক্লিক করাটা সেটাও একটা ভুল। আর বারবার নাম সার্চ দিয়ে খুঁজে খুঁজে চ্যানেল ভিজিট করার চাইতে আমার কাছে মনে হয় যে দুইটা ভিডিও নতুন করে তৈরি করাটা অনেক বেশি ভালো। আমাকে টিকে থাকতে হলে আমাকে রেগুলার ভিডিও করতে হবে, অ্যান্ড সেই ভিডিওটাকে কোয়ালিটি ফুল ভালো করতে হবে। এক রান্নাঘরে টুকটাক রান্নাবান্না দিয়েও কিন্তু অনেক আগানো যাবে না, আবার যে বাহিরের ভিডিও করে আগানো যাবে সেটাও না। সব কিছু মিলিয়ে কিন্তু চেষ্টা করতে হবে। তো যেটা হয়, অনেক আপামনিদের চ্যানেল আমি ভিজিট করতে পারি না, সেই জন্য সরি। আর সবসময় চেষ্টা করি ভিডিও দেখার জন্য, বাট সবসময় হয়ে ওঠে না। তো সবাই যেটা করবে, সবাই চেষ্টা করবে নিজেদের ভিডিও যেন কোয়ালিটি ফুল হয়, নিজেদের ভিডিও যেন অনেক বেশি ইম্প্রুভ করা যায়, ভিডিওর মান যেন ভালো করা যায়, ইউটিউব যেন নিজে থেকে নিজেদের ভিডিওকে প্রমোট করে। তো ইউটিউব সবসময় কিন্তু ভালো ভিডিওকে কিন্তু ওরা নিজেরাই প্রমোট করে দেয়। তো যেটা হয়, চেষ্টা করতে হবে যেন ভিডিও কোয়ালিটি ভালো হয়, মানুষ যেন এমনিতেই দেখে। বারবার চ্যানেল ভিজিট করে কমেন্ট করে 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 এইভাবে তো আর জীবন চলবে না। তো যাই হোক, চেষ্টা করতে হবে ভিডিও যেন কোয়ালিটি ফুল হয়, ভিডিও যেন মানসম্মত হয়, মানুষ যেন এমনিতেই দেখে। আর যদি ভিডিও ভালো হয় সেটা কিন্তু আর কমেন্ট করে করে বলতে হবে না, সেটা মানুষ এমনিতেই দেখবে। তো এই তো, যেটা স্প্যাম কমেন্ট, ভিডিও সাথে সাথে কমেন্ট করা যাবে না, আর বারবার কমেন্ট করে করে কিন্তু চ্যানেল আগানো যাবে না। ভিডিও দিতে হবে, ভিডিও কোয়ালিটি ফুল করতে হবে, এই ভুলটা করা যাবে না। তো আর সবসময় কিন্তু ভিডিওতে যেন কপিরাইট না আসে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কপিরাইট কোনোভাবেই যেন কোনো ভিডিওতে কপিরাইট না আসে। আর হাবিজাবি ভিডিও দিয়ে কিন্তু অনেক দূর আগানো যাবে না, ভিডিওতে অবশ্যই ভালো কিছু থাকতে হবে। হাবিজাবি এলোমেলো ভিডিও দিয়েও কিন্তু অনেক দূর আগানো যায় না। তো এই তো আর কি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর এই তো, আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।